ফুটবলের সব খবর সবার আগে পেতে করুন এবং বেল বাটনে প্রেস করুন ফুটবলারদের খনি বলা হয় ব্রাজিল ও আর্জেন্টিনাকে দক্ষিণ আমেরিকার এই দুই দেশ থেকে প্রতি বছরই ইউরোপে আসেন অনেক ফুটবলার বিশ্ব মঞ্চে সাতবার শিরোপা জিতেছে এই দুই দেশ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অন্যদিকে দুইবার আর্জেন্টিনা এক কথায় ফুটবল বিশ্বের সফলতম জাতি বলা যায় তাদের ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলের সফলতা কতটুকু তা ইতিহাস ঘাটলে আরও একটু পরিষ্কার হয়ে যায় আজ আপনাদের এমন দুই ম্যাচের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে ব্রাজিল জিতেছে চোদ্দ শূন্য গোলে অন্যদিকে আর্জেন্টিনা জিতেছে বারো শূন্য গোলে উনিশশো সালের বারো জানুয়ারি সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের গ্রুপ স্টেজে আর্জেন্টিনা ইকুইডরকে বারো শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে চারটি করে গোল করেছেন মরিনো ও মাসান্তোনিও অন্যদিকে উনিশশো পঁচাত্তর সালের সতেরো অক্টোবর পানামেরিকান গেমসে নিকারাগুয়াকে চোদ্দ শূন্য গোলে পরাজিত করেছিল ব্রাজিল নিকারাগুয়াকে হারানো এই জয় ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জয় ব্রাজিলের হয়ে সেই ম্যাচে সর্বোচ্চ ষাটটি গোল করেছেন লুইস অ্যালভারতো ব্রাজিল আর্জেন্টিনার ঐতিহাসিক এই দুই জয় আজীবন মনে রাখবে তাদের ভক্ত সমর্থকরা